প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি ভিন্ন রকম একটি ভিডিও দেখাইতে চলতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু চাই, তো এখানে প্রায় অনেকগুলো চাই হইব। তো এই লোকটা এই চায়ের মধ্যে কুচা মাছ আছে না, ওই মাছগুলো আর কি উনি ধরে চায়ের মাধ্যমে। তো দেখুন উনি ওই যে ব্যাগের মধ্যে একটা একটা করে ভরতেছে, তো মাত্রা সবগুলা আইনে একসাথে রাখছে। তো এখন এই কুচ্ছাগুলা এই ব্যাগের মধ্যে ভরবো। তো এখন এগুলার মুখ এক একটা করে খুলতে আছে, আর একটা একটা করে আর কি ব্যাগের মধ্যে ভরবো। তো প্রায় অনেকগুলা কুচ্ছা মাছই আর কি ধরছে উনি আজকে সকালে। এই কুচ্ছার যে চাইগুলা, এই চাইগুলা উঠাইছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একটা ভিন্ন রকম একটা ভিডিও হইতে চলতেছে। তো যে একটা চায়ের মুখ খুলতেছে, মুখ খুললে আর কি ডালবে। তো দেখুন উনি ডালতেছে, তো এই যে ডালতেছে, তো দেখুন কি সুন্দর করছে। এই কুচ্ছা মাছগুলা কিন্তু উনি নিয়ে শহরে বিক্রি করব, তার জন্য উনি ধরতেছে। তো দেখুন আবারও আরেকটা খুলতেছে ডালার জন্য। তো এইগুলা কিন্তু অনেকটা এদের চায়, আমরা যে মাছগুলা ধরে সেই মাছের চায়ের মতো। তো সামনে দিয়া ফাঁদ থাকে, পিছন দিয়ে আর কি উনি এই জিনিসটা বাহির করে। তো পিছন দিয়ে একটা বান থায়, সেই বানটা খুইলা তারপর উনি এটা বাহির করে। তো খুবই ভালো লাগে দেখতে এই জিনিসটা। এই যে দুইটা কিন্তু এটার মধ্যে কিন্তু দুইটা প্রবেশ করছিল, দুইটাই রাখছে ব্যাগের মধ্যে। দেখুন আর কতগুলো একসাথে আছে। তো ওনার যে টেকনিকটা কুচ্ছা মাছ ধরা, এগুলো কিন্তু সাধারণত সব জায়গায় দেখা যায় না। তো বর্ষার কালে যে সব জায়গা দিয়া বর্ষার পানি আসে, তো ওই সব জায়গা দিয়াই অনেকে এই সিস্টেমটা ব্যবহার করে কুচ্ছা মাছ ধরার জন্য। আবার অনেকে এই সিস্টেমটা ব্যবহার না করে, যেসব কুচ্ছার গাঁতাগুলো আছে সেই সব গাঁতাগুলোর মধ্যে হাত দিয়া বার করে। তো ওইটা কিন্তু অনেক রিস্কি হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে গাঁতার মধ্যে আপনার দেখা যাচ্ছে ইয়া থাকে, সাপ থাকে, আবার মাছ থাকে, কাঁকড়া থাকে, ওইগুলো কিন্তু হাতের ক্ষতি হইতে পারে, সাপে কামড় দিতে পারে। কিন্তু এই সিস্টেমটা কিন্তু কোনো ক্ষতি হয় না, এই সিস্টেমটা ধরলে কোনো ক্ষতি হয় না। তো অনেকগুলা চাই প্রায় খালি করে বসছে। তো আরও আছে অনেকগুলা, দেখুন চাইগুলো কিন্তু খুবই ছোটো ছোটো, অনেকটা দেখা গেছে যে পাইপের মতো দেখতে লাগে। তো এই যে এটার মধ্যে তিনটা, হ্যাঁ দুইটা দুইটা এটার মধ্যে দুইটা পড়ছিল। তো অনেক সময় দেখা গেছে একটার মধ্যে তিনটা বা দুইটা, আবার একটা, অনেক সময় দেখা গেছে চারটেও করে। মানে এটার ভিতরে যতটুকু জায়গা লয় আর কি ততটুকুই আর কি প্রবেশ করে। এটার ভিতরে একটা খাবার দেওয়া হয় আপনার জির আছে না, জির যেটা জির এটার ভিতরে দিলে দিয়া তারপর মন কান যায় এটা রাতে কইরা জায়গা জায়গায় যেসব জায়গা দেওয়া গাঁতা গাঁতার মধ্যে আর কি, গাঁতা না আপনার কচুরি বানার সাইডে আর কি নিচে খেলে ডুবাই থ ডুবাই থুলে মনে করেন যে এগুলা যায় বইরা থাকে সন্ধ্যাবেলা। রাত্রে তো রাতে সারা রাত এগুলা পানির মধ্যে থাকে, সকালবেলা হইলে এগুলা আপনার উঠায়। এই যে আরও কতগুলো রয়েছে সবগুলাই কিন্তু উনি একটা একটা করে বার করবো কুচ্ছা মাছ। তো খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু এই দৃশ্যগুলা। তো সাধারণত গ্রামের মধ্যে যারা থাকে অনেকে হয়তো বা দেখে যে হাতে কুচ্ছা ধরে, হাতে কাঁতার মধ্যে না হাত দিয়া তারপর কুচ্ছা বার করে। আবার আর সিস্টেম আছে যেমন জালের মধ্যে বাজে, তো জালের মধ্যে খুব বেশি একটা বাজে না, কমই বাজে। এগুলো কিন্তু মাটির নিচ দিয়ে বেশিরভাগ আর কি হাঁটা চলাফেরা করে। তো যারা যে জাল বায় তাদের জালও কিন্তু এসব কুচ্ছাগুলো কিন্তু করে। তো দেখুন এই যে কৃষ্ণদার আরও দুইটা বার করতেছে, দুইটা দুইটা মনে হয় নাকি না, হ্যাঁ দুইটা দুইটা, এটা কৃষ্ণ এই যে সুন্দর সাপের মতো, হ্যাঁ দুইটা দুইটা ঢুকছে এটার মধ্যে, প্রায় মোটামুটি বড় সাইজেরই আছে। তো আরও দেখুন এই যে আরও একটা। তো এই কুচ্ছা মাছগুলো সাধারণত চায়না দেশ আছে না, ওইসব দেশের মধ্যে বেশি খাওয়া হয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি যদি শহরে বা বাইরে কেউ নিতে চায় আপনার কাছ থেকে, তাহলে আপনি কি বিক্রি করবেন কিনা। উনি বলতেছে হ্যাঁ বিক্রি করবো না কেন, যদি নেয় তাহলে অবশ্যই বিক্রি করবো।
যদি বেশি দাম দেয় তাহলে আমি এখান থেকে আমি পাঠাইতে পারবো বা পাঠাই দিতে পারবো বা আইসা নিয়ে যেতে হইব। তো উনি হচ্ছে গরিব, দরিদ্র গরিব মানুষ, তো ওনার ওনার উনি এত, যদি আপনারা ঢাকা শহর নিতে চান তাহলে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলো মনে হয় না যে যাইব, বেশি আপনার আপনার আইসা নিলে বেশি ভালো হবে, অথবা মনে করেন যদি আপনার ওনার পোষায় দেন যে এই পরিমাণ টাকা দিবেন তাহলে উনি নিয়ে দিয়ে আসতে পারবো। উনি যেটা বলছে সাধারণত উনি যেটা বাজারে বিক্রি করে যে সত্য কথা যেটা 80-90 টাকা কেজি উনি বাজারে নিয়ে সেল করে কেজি, তো সেই অনুযায়ী যদি আপনি ওনাকে দাম দেন তাহলে উনি নাও বিক্রি করতে বা একটু বেশি দিলে উনি বিক্রি করব। যদি শহর নিয়ে যান তো শহর নিয়ে গেলে আপনার ওনার সাথে আপনি আমার ভিডিওর কমেন্টে বা আমাকে ইনবক্সে আমাকে মেস করতে পারেন। ওনার সাথে যদি ইদানিং যদি কেউ নেন বা ভিডিওটা সারার কিছুদিনের মধ্যে যদি কেউ নেন তাহলে কিন্তু আমি ওনার সাথে আপনাদেরকে যোগাযোগ করা দিতে পারবো বা উনি আপনার সাথে কথা বলবে এই বিষয়ে। তো আমি ওনাকে বলছি যদি কেউ নেয় তাহলে আমি আপনাদের আপনারে জানাবো বা ঢাকা শহরে বা দেশের বাইরে যদি কেউ নেয় বা কেউ যদি এমনিতে খাবার জন্য নেয় তারপরও আমি আপনাদের আপনারে জানাবো। আপনি বললে আপনি ওনাদের সাথে কথা বললেন, কথা বললে আপনি সেল করে। তো উনি কিন্তু এটা সাধারণত নিয়ে এখন ওনার বাড়িতে একটা জায়গায় জিওল করে আর কি থেয়ে দিব, একটা গামলা আছে গামলার মধ্যে নিয়ে গামলা না একটা কি এই ট্যাঙ্কির মতো একটা আছে ওটার মধ্যে নিয়ে রাখবো। সেই ট্যাঙ্কির মধ্যে রাইখা উনি আর কি মনে করেন যে সেল করে কিছু কিছু নিয়ে আর কি 10-15 কেজি করে নিয়ে তারপর উনি সেল করে। দেখুন প্রায় শেষ পর্যায়ে, খুব বেশি নাই। তো ভিডিওর শেষে আপনার যেসব কুচাগুলো আছে সবগুলো কিন্তু একসাথে আমি দেখানোর চেষ্টা করব। ব্যাগের মুখটা খুললে ওনাকে বলছিলাম যে সবগুলা মাটিতে ডাইলা তারপর দেখানোর জন্য, উনি বলতেছে যে উনি বলতেছে যে সবগুলো যদি একসাথে মাটির মধ্যে ডালা হয় তাহলে নাকি আপনার সমস্যা হয়ে যাব, সবগুলো একসাথে মাটির মধ্যে ডালা সম্ভব না। তো একটা কুচ্ছা যদি মাটির মধ্যে ছুটে ওইটা নাকি দৌড়তে অনেকখানি কষ্ট হয়ে যায়। তো উনি বলতেছে যে সবগুলা একসাথে ডালা সম্ভব না ভাই, তুমি যদি একটা বালতি এনে দিতে পারো তো তাহলে সে বালতির মধ্যে আমি তোমাকে দেখানোর সুযোগ করে দিতে পারি কয়েকটা ডাইলা। কিন্তু এখন সবগুলো যদি ডালে যে দেখুন একটা সুইটে গাছা এখন এইটা দৌড়তে কিন্তু অনেকখানি হেস্তনা হইতে হবে, যে দেখুন যে পিছলা নাই মাছগুলো কিন্তু অনেক পিছলা, কুচ্ছা মাছ তো তার জন্য এগুলো অনেক পিছলা, দৌড়তে অনেক কষ্ট হয়, দৌড়তে পারে না। এখন কথা চেষ্টা করতেছে একটা ধরতে ফোড়দে কিন্তু সাপের মতো চলে যায়, সাপ যেরকম চলে যায় পাতকেরা এই মাছগুলো কিন্তু এরকম চলে যায়, তো দৌড়তে খুবই কষ্ট হয়। তো তার জন্য এতগুলো কুচে যদি একসাথে এক জায়গায় সারে তাহলে কিন্তু ওনার দৌড়তে অনেক কষ্ট হয়ে যাইব। তার জন্য উনি ছাড়তে চাইতেছে না। তো এমনিতেই দেখুন জিনিসটা কিন্তু খুবই ভালো, আমি কিন্তু ভিডিও লাস্টে আপনাদেরকে ব্যাগের মুখটা ভালোভাবে খুললে তারপর সবগুলো মাছ আপনাদেরকে দেখাইমু। উনি বলছে রাজি হয়েছে সবগুলো মাছ একসাথে দেখাইবো, আপনার ব্যাগের মুখটা খুললে তারপর দেখাইব। তো এই যে আরেকটা কুচ্ছা রাখছে দেখুন, এগুলো কিন্তু সাধারণত গ্রামের মানুষই বেশিরভাগ চিনে, শহরের মানুষ খুব কমই চিনে এই মাছগুলো। তো গ্রামের অনেকে খায় এই মাছগুলো আবার অনেকে খায় না, তো বেশিরভাগ মানুষই আর কি 99% লোকে এই মাছগুলো খায় না। আবার অনেকে দেখা গেছে যে মনে করে যে কোনো বাত ব্যথা বা এই অন্যান্য যেসব অসুখগুলো আছে এই শরীর ব্যথা এগুলো নাকি বলা যায়, আসলে কিন্তু এটা না। উনি ওনারকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলার কোনো উপকার আসে কি না, তো উনি বলতেছে না এগুলা মিথ্যে কথা, আপনার দেখা গেছে যে কোনো মহিলা যদি এই কোনো মহিলার এই গর্ভ অবস্থা থাকে নাকি কি কোন একটা ওষুধের ওনার কাজে লাগে, মহিলাদের জন্য কি একটা ওষুধের কাজে লাগে এগুলো খাইলে। তো এগুলো কিন্তু সাধারণত আপনার আমাদের ইসলামে এগুলো কিন্তু খাওয়া নিষেধ, তো তারপরও অনেকে খায়। তো
এগুলা দেখা যাচ্ছে যে বাই মাছ আছে না ওই মাছের মতো আর কি সুইলা, তারপর খাওয়া হয়। তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে, তো চাই দেখুন সবগুলা শেষ আর দুইটা রয়েছে। তো আপনাদেরকে এখনই দেখাইবো যে একটা টাকি মাছ কিন্তু এটার মধ্যে ঢুকছিল, ওইটা কিন্তু ফালাইছে, টাকি মাছ নেই না উনি, একটা টাকি মাছ প্রবেশ করছে সেগুলোর মধ্যে একটা যে শেষ, এইগুলো কিন্তু লাস্টের তিনটা কিন্তু মিস গেছে, এটার মধ্যে মাছ আসে নাই। তো এখন ব্যাগটা খুললে আপনাদেরকে দেখাই, উনি খুলতেছে, ওনাকে রিকোয়েস্ট করছি ব্যাগটা একটু কষ্ট করে খুললে দেওয়ার জন্য, দেখানোর জন্য। এই যে দেখুন মাছগুলো কিন্তু অনেকটা বাই মাছের মতো দেখতে, আবার সাপের মতো দেখতে লাগে, দেখলে কিন্তু অনেকে ভয়ও পাইতে পারে নি যে আল্লাহ কি সুন্দর দেখতে, অনেকে ভয় পায় না, এগুলো কিন্তু সাপ না, এগুলো কিন্তু সাধারণত মাছ, এগুলো কামড় দেয় না। তাও দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা। এই যে দেখুন কি সুন্দর পুরো বাই মাছের মতো কিন্তু দেখতে লাগে। তো এই চাইগুলা থেকে এই কুচ্চা মাছগুলা আর কি ধরা হয়েছে, প্রায় এখানে 10-15 কেজি হইব প্রায়। তো অনেকগুলা মাছই ধরা হয়েছে, তো এক রাইতে প্রায় যদি 10 কেজি হয় তাহলে এখান থেকে ওনার প্রায় কত হইব আপনার 10-15 কেজি হইলে মনে করেন যা 1300-1200 এরকম 1400 এরকম বিক্রি করব। তো এই যে এইসব এই কান্দা থেকে আর কি কোচ্চার সাইডে আর কি ঢুকানো হয়, এগুলো কিন্তু অনেক লম্বা, একবার অনেক দূর।